বাংলাদেশ বিমান বাহিনীর আকাশযান থেকে শুরু করে যুদ্ধ সরঞ্জামের উন্নত রক্ষণাবেক্ষণ নিশ্চিতে গড়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। লালমনিরহাটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান। নির্মল চন্দ্র বর্মনের ছবিতে তানভীর মৌসুম জানাচ্ছেন বিস্তারিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এয়ারোস্পেস বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেশনের আনুষ্ঠানিক উদ্বোধন। প্রধান অতিথি এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান এর উদ্বোধন করেন। উপাচার্য এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ নজরুল ইসলাম নতুন ক্যাম্পাসে বিমান বাহিনী প্রধানকে স্বাগত জানান। অনুষ্ঠান উপলক্ষে বিমান বাহিনী প্রধান ক্যাম্পাসে চারা রোপণ করেন। এরপর মোনাজাতে অংশ নেন তিনি। জ্ঞানভিত্তিক সমাজের বুনিয়াদ গড়তে এ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান বিমান বাহিনী প্রধান। This university is a dream project of our honorable Prime Minister. She has highlighted the importance and the role of this university on many occasions, including the aspiration that one day the research and innovation activities of this university will empower us to build our own aircraft. বক্তব্য শেষে বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষ পরিদর্শন করেন এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ঘুরে দেখেন বিভিন্ন কার্যক্রম। প্রথম সেশনের আনুষ্ঠানিক উদ্বোধনে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। আমাদের দেশে এভিয়েশন সেক্টরকে আরও ডেভেলপ করতে পারবো এই আশা নিয়ে আমরা এখানে এসেছি। যখন আমরা ফিজিক্সে যাবো তখন আমরা আর কি সম্পূর্ণ এয়ারক্রাফ্টটা কীভাবে ডিজাইন করবো এটা শিখে ফেলব। ভবিষ্যৎ প্রজন্ম এই ইউনিভার্সিটিতে এসে তাদের মহাকাশ সম্পর্কিত আগ্রহগুলোকে আরও বেশি এগিয়ে নেওয়ার সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ঢাকা ক্যাম্পাস থেকে 2020 সালে শুরু হলেও স্থায়ী ক্যাম্পাসটি হবে লালমনিরহাটে। সেটি তৈরি না হওয়া পর্যন্ত একটি করে একাডেমিক ও আবাসিক ভবন তৈরি করা হয়েছে। লালমনিরহাট থেকে একাডেমিক সেশন দ্রুত শুরু করতেই এই আয়োজন। মুক্তিযুদ্ধে লালমনিরহাট ছিল 6 নম্বর সেক্টরের অধীনে। সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার। আর তাই বিমান বাহিনীর কাছে এই লালমনিরহাটের রয়েছে আলাদা তাৎপর্য। এখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এয়ারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রথম সেশনের উদ্বোধন হলো, তরুণ প্রজন্মের জন্য যা সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, লালমনিরহাট।